বন্ধুরা আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের জন্য প্রতিদিন মতো আজকেও আমার নতুন একটা ভিডিও নিয়ে এসেছি বন্ধুরা অনেকে টাকা পয়সা খরচ করেছেন বন্ধুরা তবুও ভালো হচ্ছে না তাদের জন্য সুখবর বন্ধুরা অনেকের ছেলে হোক মেয়ে হোক তাদের কিন্তু বয়সে একটি বরণ বাড়ায় তাদের কিন্তু অনেকে দেখি বরুণ নিয়ে চিন্তাই আছে আজ বন্ধুরা বলবো আজ আপনাদের আর কোনো চিন্তা নাই এই ভিডিওর মাধ্যমে আপনাদের বরুণের এক নিমেষেই ভালো হয়ে যাবে বন্ধুরা এই বড়ো এই শাকটি ওষুধ হিসাবে কাজ করে অনেকেই আমাদের জানা নাই কিন্তু আজকে আপনাদের জানাবো এই শাকের কী ওষুধি গুণাগুণ আছে জানলে অবাক হয়ে যাবেন বন্ধুরা কথা আছে মাছের মধ্যে রই রয়েছে রুই মাছ আর শাকের মধ্যে রয়েছে পঁইশাক এখানে থেকে বোঝা যায় যে শাকের হিসাবে পৈশাখই কতটা উচ্চমানের বাংলাদেশে পৈশাখের খুবই জনপ্রিয়তা একটি শাক পৈশাখের ভাজিত্ব বটেই এর ডাল ও চুরিত মাছের তরকারি ও অসমানীয় জনপ্রিয়তা শুধু বাংলাদেশের নয় পৃথিবীর অনেক দেশেই এটি বেশ জনপ্রিয়তা বলে জানা গিয়েছেন আফ্রিকাতেও অলুর্ত ডালের সাথে পুঁশাকের বিষিয়ে একটি বিশেষ খাবার রান্না করা হয় বৈশাখের আদি নিবাসে পারস্য ও অর্থক্য বর্তমানে ইরানে ও সেখানে এরই তকল নাম হিসাবে হিসাবে সাধারণত দশকের শুরুর দিকেই নেপালের রাজারা উপহার হিসাবে বৈশাখের চীনে পাঠান চীনে একে ডাকা হতো হারবাল বলে পাঠলান চীনে আগমনের পরে থেকেই বৈশাখের বাণিজ্য হিসাবে চাষ করা শুরু করেছিলেন বন্ধুরা বৈশাখের রয়েছে অনেক উপকারিতা ও ভিটামিন আছে একে বিশেষ উপাদান ও ক্যান্সার প্রতিরোধ হিসাবে সহায়তা করে থাকে বন্ধুরা আপনাদের বলবো আপনারা টাকা পয়সা খরচ না করে ডাক্তারের কাছে না ধরে অবশ্যই আপনারা এই ভিডিওটি অবশ্যই পরীক্ষিতভাবে ব্যবহার করা হয়েছে আপনারা এটা ব্যবহার করে দেখতে পারেন কোনো তো কোনো ক্ষতি হবে না এই শাকের মাধ্যমে মরিরের সমস্যা পৈশাকের বিশেষভাবে উপকারিতা শাক হিসাবে খেলো বটে তবে যদি আপনি এই শাকটাকে ভালো করে ধুয়ে নিয়ে ধোয়ার পরে তারপর আপনি বেটে নেবেন পাটা দিয়ে বেটে নেওয়ার পর যেখানে চোখ মুখে বরুণ হয় সেখানে এই বরুণ আপনি ভালো করে ওটা ভালো করে রস লাগিয়ে দিবেন লেগিয়ে দেওয়ার পর আপনারা ইনশাল্লাহ আপনাদের বরুণ এক টাইমে সেই ভালো হয়ে যাবে অতিরিক্ত ঠান্ডা ও গলায় উন্নতমূলক হলে পুঁইশাকে পাতার রস করে চিনি মিশিয়ে খেলে দ্রুত অপশম হয় ও উপকারী পেয়ে যাবেন বন্ধুরা আপনাদের যদি আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে বন্ধুরা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন ও পাশে যে বেল বাটন আছে অবশ্যই বাজিয়ে রাখবেন বন্ধুরা আর আমার এই ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টে আমাকে জানিয়ে দিবেন বন্ধুরা আপনারা সুস্থ থাকেন ভালো থাকেন